টানা তিন মাস ২ বিলিয়নের বেশি আসা রেমিটেন্স জুলাই মাসে হঠাৎ ২ বিলিয়ন ডলারের নিচে চলে আসে। প্রবাসীরা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একত্রতা করে সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনে সরব হয়ে ওঠেন। এর প্রভাব পড়ে রেমিটেন্সে। চলতি আগস্টের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, আগস্টের প্রথম ১০ দিনে বৈধ পথে ৪৮,২৭,৭০,০০০ ডলার রেমিটেন্স এসেছে। এর মধ্যে শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮,৭১,২০,০০০ ডলার। তথ্য বলছে, আগস্টের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে ৯,৫৬,৫০,০০০ ডলার। আর ৪ঠা আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩৮,৭১,২০,০০০ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময়ের আগে ৩ দিনের চেয়ে ৪ গুণ রেমিটেন্স পাঠিয়েছেন তারা।